ভালো আছো? আমরাও খুব ভালো আছি। আজকে যাচ্ছি আমরা কোথায়? পিসির বাড়িতে কালী পুজো আছে, ওখানে যাবো, কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখাবো। আর মেনলি তোমাদের জন্য সরকারি একটা নতুন চ্যানেল খুলছি, যেখানে একটু সাবস্ক্রাইব করে ভাই সাপোর্টটা করো এই চ্যানেলের মতো। তাই তোমাদের জন্য সবকিছু সবকিছু তোমাদের খাচ্ছি। আর আমার বাড়ির কালী পুজো এখনো যারা দেখোনি তারা অবশ্যই নিচে গিয়ে দেখে আসো, ওটার লিঙ্কও আমি দিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর হয়তো ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে না, কারণ বাড়ির পাশে কালকে নাম কীর্তন আছে, তো ওর জন্যই ভয়েসটা এত ব্রেক হচ্ছে, ঠিকঠাক শোনা যাচ্ছে না। ফেসবুকে ছেড়েছি ওই যে ওই ঠিক আমি বিএস সাজু। আপনি কিছু বলতে চাইছেন? আপনি কিছু বলতে চাইছেন কি অনুরেখা দত্ত? এই ভয় নীতি নীতি এই পৌঁছে গেলাম মন্দিরের কাছে। আর মন্দিরটা ছিল মনিন্দ্রনগরে, আর যেখানেই ছিল পিসিদের মানসিকের পুজো। দেখে মনে হচ্ছে ঠাকুরটা মাটির, কিন্তু ঠাকুরটা মাটির না, ঠাকুরটা সিমেন্ট বালি দিয়েই তৈরি করা, প্রত্যেক বছর বছর রং করা হয়। আর যেবার যার বালি থাকে সে টোটাল খরচাটা সেই ব্যবস্থা করে। তো এবছর মানসিক ছিল, তাই দাদা চাকরির জায়গা থেকে বাড়ি এসছে। আর এখানেও নরনারায়ণ সেবা যেটা বলছে, ওখানকার পাড়ার সমস্ত লোকজন, আমাদের বাড়ির আহত যাওতি যাদেরকে বলা হয়েছিল সবাই ওখানে গেছিলো। আর ওখানে গিয়ে সবারই মন মেজাজ, আর আমি একটু পুচকি দিকে চটকাচ্ছিলাম, কারণ চটকাতে একটু বেশি ভালো লাগে। গুড়িয়া নাম কি? হ্যাঁ গুড়িয়া কি? গুড়িয়া সাধু বাড়ি কোথায়? বিল্লা কোথায়? আড্ডিপাড়া। অনেকদিন পর বাবা বাড়িতে আসলে কার না আদর খেতে ইচ্ছা করে, সেরকমই কান্নারও ইচ্ছা করছে তার বাবার কোলে বসে আদর খাওয়ার জন্য। কারণ দাদা ছমাস এক বছর অন্তর অন্তর বাড়ি আসে চাকরি জায়গা থেকে, ওখান থেকে পুজো মোটামুটি অর্ধেক শেষের দিকে। এখন ওই যে কাপড় ধরে যেটা হয় সেটা পিসিরা করছে। আর আমি তো ভুলেই গেছিলাম, ক্যামেরাতে এখন যাকে দেখতে পাচ্ছেন লাল পাঞ্জাবি পরে, ইনি হচ্ছেন মহাদেব দিয়াসিন। ওনার বাড়িতে পুজোটা হয় অনেক বছর আগে থেকে, তো অনেক লোকজন শনি মঙ্গলবারে এখানে আসে। আর এখানে তান্নু ক্যামেরার সামনে আসবে না বলে বারবার বিরক্ত বোধ করছে, কিন্তু বারবার যে যত যত বিরক্ত হয় তাকে তত বিরক্ত করতে আরও বেশি ভালো লাগে। তাই তান্নুকে নিয়ে আমি একটু এদিক ওদিক করছি। সবাই কনফিউজ হতে পারো যে এটা ছেলে না এটা মেয়ে, না এটা আমাদের মেয়ে না এটা আমাদের ছেলে, কিন্তু দেখতে অনেকটা মেয়ের মতন। আরে কেহনা কি চাতে হো? ক্যামেরার সামনে আসতে বরাবরই তান্নুর লজ্জা করে, অতটা পছন্দ করে না অন্য বাচ্চাদের মতো। তাই ওখান থেকে আমি ওকে বিরক্ত করছি বলে ও উঠে চলে এলো এখানে। আর এখানে এসে ছোট ভাই তান্নুকে কোলে নিয়ে বসলো, আর ওখানে অল টাইম ইংলিশে শুধু কার্টুনে দেখে যায়, কী দেখে আমিও বুঝতে পারি না ভাই। আর এটা হচ্ছে আমার ছোটো পিসির ছোটো ছেলে, ও এখন যেমন তান্নুকে কোলে নিয়ে বসে আছে, এক টাইম আতুর ঘরে সারা বাড়িতে কক্ষে কলকে নিয়ে ঘুরে বেড়ানো আমরাই করতাম। তাই মনে হয় যে বছর যায় না জল যায়, সত্যি দিন কী তাড়াতাড়ি কেটে যায় আর বছর কী তাড়াতাড়ি পাল্টে যায়। তা অনেক আড্ডা আড্ডা হলো, এবার ডাইরেক্ট খাওয়ার জায়গায় চলে এসেছি, কারণ খেয়ে আমাকে বাড়ি যেতে হবে। তো এখানে এসে দেখলাম অনেক ভিড় আছে, তারপরে ফাইনালি জায়গা পেলাম বসার। আর বসেই পাতা গ্লাস পড়ে গেছে, এখন খিচুড়ির পালা। তো বলতে বলতে খিচুড়ি চলে এলো গরম গরম, চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কালী পুজোতে আসবো আর খিচুড়ি গরম গরম খাবো না সেটা তো হয় না, তাই খিচুড়ির সাথে শুরু করলাম আজকের ভিডিওর লাস্ট পর্ব। গরম গরম খিচুড়ি, তার সাথে অনেক লঙ্কা ছিল, অবশ্যই সেই লঙ্কা খেয়ে আমার পরবর্তীকালে অসুবিধাও হয়েছিল, কিন্তু যাই হোক ঠাকুরের প্রসাদ তাই নম নম করে খেয়ে নিয়েছিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।